অসম ও মিজোরামের সীমানা বিবাদে প্রাণ গেল অসমের ছয় পুলিশ কর্মীর সোমবার সন্ধ্যায় টুইট বার্তায় এ কথা জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের চাচর জেলার ও মিজোরামের কোলাশিব জেলার সীমানায় বিবাদ নিয়ে সোমবার দুপুর থেকে সরগরম ছিল উত্তর রাজনীতি সন্ধ্যের পর অসমের মুখ্যমন্ত্রী জানালেন পুলিশ কর্মীদের মৃত্যুর কথা আহত বহু উত্তেজনা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর উত্তর পূর্ব সফরের বারো ঘন্টা কাটতে না কাটতেই অসম মিজোরাম সীমান্তে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় অভিযোগ উঠেছে সোমবার লাইলাপুর সীমানা কাছে মিজোরামের দিক থেকে সীমানা পেরিয়ে অসমের দিকে আসছিলেন অসমেরই সরকারি আধিকারিকরা তাদের দিকেই হঠাৎই ইট পাথর ছুঁড়তে শুরু করে স্থানীয় মানুষ সঙ্গে সঙ্গে সীমানায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে অসম সরকার টুইট করেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রীও দুজনেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দৃষ্টি আকর্ষণ করেন একদিকে মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা লেখেন অমিত শাহজি দয়া করে বিষয়টি দেখবেন এসব এখনই বন্ধ করা দরকার অন্যদিকে অমিত শাহকে ট্যাগ করে একটি টুইট করেন হিমন্ত বিশ্ব শর্মাও প্রশ্ন তোলেন এভাবে সরকার চালাবেন কি করে পাশাপাশি তারা দুজনেই ঘটনায় একটি ভিডিও শেয়ার করেন সেখানে অশান্তির আজ স্পষ্ট তবে এটি প্রথম ঘটনা নয় গত জুন মাসেও সীমানা নিয়ে বিবাদে জড়িয়েছিল দুই রাজ্য সেই বারেও তৈরি হয়েছিল উত্তপ্ত পরিস্থিতি দিল্লি সূত্রের খবর দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন অমিত শাহ অন্যদিকে এই ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে আসামের একষট্টি জন পুলিশ ও বারো জন সাধারণ নাগরিক আহত অবস্থায় চিকিৎসাধীন আহতদের মধ্যে সাতচল্লিশ জনকে শিলচর মেডিকেলে ভর্তি করা হয়েছে আহতদের অনেকেরই অবস্থা সংকটজনক আসামের কাছাড় জেলার পুলিশ সুপার ঘুরুতর আহত হয়েছেন তার বা হাতে গুলি লেগেছে এদিকে মিজোরাম পুলিশের দাবি সে রাজ্যের তিরিশ জনের বেশি আহত হয়েছেন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মীরা মারা যান সীমান্তের পরিস্থিতি থমথমে দুই রাজ্যই সীমান্তে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে এদিকে বিরোধীদের অভিযোগ সীমান্ত সমস্যা নিয়ে মাঝে মধ্যে দুই রাজ্য উত্তপ্ত হয়ে ওঠে মিজোরামের কোলাশিব আইজল ও মামিত জেলার সঙ্গে আসামের কাছার করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলার একশো কিলোমিটার দীর্ঘ সীমানা রয়েছে মূলত এই অমীমাংসিত সীমানা নিয়ে দুই রাজ্যের মত বিরোধ রাজ্যের সীমানা বিবাদ মিটিয়ে দেওয়ার দায়িত্ব কেন্দ্রের কিন্তু মোদী সরকার এতে সদর্থক ভূমিকা পালন করছে না i report channel kan drop